সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে টাঙ্গাইল তিন আসনে। সেখানে আছেন সহকর্মী রেদোয়ান আহমেদ, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ঘাটাইল উপজেলা নিয়ে টাঙ্গাইল তিন আসন গঠিত এবং সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন এই আসনটিতে ছিল, কথা বলেছে সাধারণ মানুষের সাথে এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের সাথে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু, সভাপতি উপজেলা আওয়ামী লীগ ঘাটাইল। আমি একটু তার সাথে কথা বলবো এবং রাজনীতির হালচাল সম্পর্কে জানবো। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এই এলাকার মানে সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে আওয়ামী লীগের তৎপরতা কীরকম? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমি প্রথমেই আলোচনার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই আলোচনার সভায় উপস্থিত রয়েছেন আমাদের থানা আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের ঘাটালে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি সারা বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা মনে করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, যে কাজ করেছেন তৃণমূল মানুষের জন্য, আগামী নির্বাচনটা আমাদের সকলের কাছে একটা গুরুত্ব বহন করে। আমরা বিগত দিনে বিশেষ করে 2070 সালে নির্বাচন, 73-এর নির্বাচন, 86 সালে নির্বাচন, এই তিনটি নির্বাচনে আমাদের তৃণমূল পর্যায়ের নেতা জননেতা শামসুর রহমান খান এখানে নির্বাচিত হয়েছিল, নেতাকর্মীদের একটা মূল্যায়ন হয়েছে। সে মাত্র এই তিনবার নির্বাচিত হওয়ার পরে 4.5 বছর উনি ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে এই ঘাটালে যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন সময়ে বিএনপি, জাতীয় পার্টি, আমাদেরও যারা নির্বাচিত হয়েছেন, আমাদের আসলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সে মূল্যায়ন সেভাবে পায় নাই, যার কারণে ঘাটালের নেতাকর্মীদের চিন্তা চেতনা এবং ভাবনা যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ব্যক্তিটি তৃণমূলের নেতাদের সঙ্গে যার সম্পর্ক রয়েছে, যার দলের সঙ্গে সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে, এই ধরনের একজন ত্যাগী নেতাকে তারা চায়। আচ্ছা, আপনি ত্যাগী নেতার কথা বললেন যারা একদম তৃণমূল পর্যায়ে কাজ করবে। আমি একটি বিষয় জানতে চাই, আপনাদের এখানে কমিটি নিয়ে, আওয়ামী লীগের কমিটি নিয়ে কিংবা সামগ্রিকভাবে বর্তমান যিনি সংসদ সদস্য রয়েছেন, আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটা আসলে কেন? আসলে আওয়ামী লীগের কমিটি নিয়ে এখানে দ্বন্দ্ব বলতে যে বিষয়টা আমরা সেটা মনে করি না। আপনারা জানেন গত 6 জুনে আমাদের এখানে একটা সফল ঐতিহাসিক সম্মেলন হয়েছে, সেই সম্মেলন আমাদের জাতীয় নেতা, জেলা নেতারা সকলের সমন্বয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ঘাটাল একটি সফল সম্মেলন হয়েছে। আমরা সেখানে যারা ত্যাগী নেতা, পরীক্ষিত নেতা, যারা দুর্দিনে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য ঘাটালে কাজ করেছে, সেই নেতাদের সমন্বয়ে কিন্তু আমরা একটি সুন্দর একটি কমিটি করেছি। এখানে একটি বিতর্ক রয়েছে, যারা বিতর্ক করে তারা আসলে সাংগঠনিকভাবে দলের বিভিন্ন সংগঠনের যে কার্যক্রম সেই কার্যক্রমে তারা সেভাবে অংশগ্রহণ করে নাই। আমরা প্রত্যেকটি ত্যাগী নেতাদের আসলে এখানে এসে এনেছি, এটা যারা বলেন তারা তর্কের খাতিরে এই কথাগুলো বলেন। আমাদের ঘাটাল উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী, আমাদের 14টা ইউনিয়ন একটি পৌরসভা, ইতিমধ্যে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা তৃণমূল পর্যায়ে ওয়ার্ড কমিটি করেছি, আমরা ইউনিয়ন কমিটি করে আমরা সাংগঠনিক নিয়মে কিন্তু সম্মেলন করেছি। আপনি যেসব কমিটির কথা বললেন সেসব কমিটি নিয়ে বিতর্ক আছে, যেটা আপনি নিজেও বললেন, আবার বলছেন যে যারা একদম তৃণমূল পর্যায়ে কাজ করে সত্যিকার অর্থে তাদেরকেই আপনারা সেই কমিটিতে নিয়েছেন। আমি একটু আমি যদি বলি যে এই আসনের উন্নয়নে বর্তমান সংসদ সদস্য, আপনার কি মনে হয় যে আপনিও তো আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত অনেকদিন ধরেই, কী কী উন্নয়ন হয়েছে, মানে পর্যাপ্ত কাজ করেছেন তিনি এই আসনে যিনি সংসদ সদস্য? আসলে আমরা গত নির্বাচনে আমরা ওনার কোনো মানে পদচারণা এই 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 এলাকায় ছিল না, উনি কোনো রাজনৈতিক সম্পৃক্ত ছিলেন না, উনি কখনো রাজনৈতিকভাবে কোনো প্রোগ্রাম কোনো কর্মসূচি উনি আসেন, হঠাৎ করে ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মনোনয়ন দিয়েছে। আসলে উনি মনোনয়ন পাওয়ার পরে আমরা সকলেই নেত্রীর সিদ্ধান্ত এবং নৌকা মার্কার পক্ষে আমাদের সকলে সেখানে কাজ করেছে, কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরে দলের সঙ্গে উনি কোনো সম্পর্ক রাখা নাই, আমাদের নেতাকর্মীদের সঙ্গে ওনার টোটালি কোনো সম্পর্ক নাই। এই যে সরকারের এত উন্নয়ন, এই উন্নয়নের সঙ্গে আমাদের তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ের কোনো নেতাদেরকে কোনো দিন সে সম্পৃক্ত করে নাই, এবং উনি আমাদের এমপি, উনি একটা দিনও আমাদের এই আওয়ামী লীগ কার্যালয়ে আসেন, নেতাকর্মীদের নিয়ে কখনো সে বসে। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আপনি যেসব বিষয়ে অভিযোগ করলেন তার কাছ থেকে নিশ্চয়ই আমরা জানবো। আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা আসলে কেমন নেতৃত্ব চান, কিংবা হচ্ছে আপনাদের প্রত্যাশিত যিনি প্রতিনিধি হবেন তিনি কেমন চান আপনারা দেখতে আসলে তাকে? না, আমাদের নেতাকর্মীদের যে প্রত্যাশা সেটা ওই তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীদের খোঁজ খবর, নেতাকর্মীদের সঙ্গে যার যিনি থাকেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে, যিনি সবসময় কাজ করেন, এই ধরনের নেতাকর্মীদের প্রত্যাশা। আমি যেটা বললাম যে 70, 73, 76 যে যিনি ছিলেন আমাদের শামসুর রহমান খান, তার পরবর্তীতে কেউ কর্মী বান্ধব কোনো নেতা আসে নাই। তো এই যে দীর্ঘদিন প্রায় 45 বছর যাবৎ আমি ঘাটাল উপজেলা আওয়ামী লীগের ছাত্রলীগ থেকে শুরু করে কলেজের ভিপি, থানা আওয়ামী লীগের 3-3 বার সাধারণ সম্পাদক, আহ্বায়ক, 6 জনের সম্মেলনে থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে এবং উপজেলা চেয়ারম্যান হয়েছি। তো আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা, যেহেতু আমি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী মনে করে যে জননেত্রী শেখ হাসিনা দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে তাদের যে চিন্তা চেতনা ভাবনা, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। আচ্ছা, আপনিও সেই ক্ষেত্রে মানে প্রত্যাশা করছেন। সংক্ষেপে জানতে চাই, নির্বাচনের জন্য কি আওয়ামী লীগ প্রস্তুত? নির্বাচনের জন্য আমরা ঘাটাল উপজেলা আওয়ামী লীগ প্রস্তুত। আমরা মাঠঘাটে যেহেতু আমরা সংগঠন গুছিয়ে রেখেছি, আমরা আশা করি আগামী দ্বাদশ নির্বাচনে দল যদি তৃণমূল পর্যায়ের নেতাকে মনোনয়ন দেন যিনি দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, কর্মী বান্ধব যিনি, তাহলে অবশ্যই এই সিটটি জননেত্রী শেখ হাসিনার হাতে আমরা ইনশাল্লাহ দিতে পারবো। ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আজকের আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন এ পর্যন্তই। রাত 9টায় কথা হবে এই এলাকার সংসদ সদস্য আতাউর রহমান খানের সাথে। সঙ্গেই থাকবেন।